যখনই কোনো যুদ্ধ হয়, সেই যুদ্ধে যে দুই পক্ষ জড়িত হয় চেষ্টা করে, এটা একটা কমন চর্চা, যে পরস্পরের মধ্যে দালাল খুঁজে বের করা, কোলাবোরেটর খুঁজে বের করা। বা আমরা সহজ ভাষায় যদি বলি, আমরা যেহেতু একটা মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছি, কিছু রাজাকার তৈরি করা। প্রতিটা যুদ্ধ কতগুলো রাজাকার তৈরি করে এবং রাজাকার দেখাবে আপনাকে, সেই যুদ্ধের ফলাফল যাই হোক না কেন, সেই যুদ্ধে যেই জিতুক না কেন। সো বর্তমানে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে একটা যুদ্ধে আছে দেশের জনগণ, এবং সেই যুদ্ধে রাজনৈতিক দলগুলোই নেতৃত্ব দিচ্ছে, এবং যেহেতু বিএনপি এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল, নেতৃত্ব তার হাতে। কিন্তু এই লড়াইটা জনগণের, জনগণ ভোটাধিকার চায়, এবং অনিবার্যভাবেই সেখানে রাজাকারদের দেখা মিলছে। প্রতিটার যুদ্ধে, প্রতিটা বার কোনো না কোনো রাজাকার আসলে আমাদের সামনে আসে। এবার যেমন আসতে যাচ্ছে, আমরা প্লটটা দেখছি, সোফার একটা রাজনৈতিক দল তথাকথিত তৈরি হয়েছে, তৃণমূল বিএনপি, সেখানে রাজাকারদেরকে আমরা দেখতে পাচ্ছি। দলটারই দু একটা কথা একটু বলা, এবং যে দুজন মানুষ ওখানে গেছেন তাদেরকে নিয়ে আমার সুস্পষ্ট কিছু বক্তব্য আছে, আমি অন্তত একজনকে নিয়ে ধরে জিনিসটা বোঝানোর চেষ্টা করব। খেয়াল করি আমরা, তৃণমূল বিএনপি দলটা গঠিত হয়েছিল মানে কয়েক দফা, জনাব নাজমুল হুদা ছিলেন বিএনপি নেতা, তিনি এর আগেও আরও দুটো দল করেছেন, পরে তৃণমূল বিএনপি করেন, যেটা গত নির্বাচন কমিশনের সময় তারা নিবন্ধন চেয়েছিল এবং তাদেরকে নিবন্ধন দেয়া হয়নি। পরে তারা কোর্টে যান এবং কোর্ট তাদেরকে নিবন্ধন দিতে বলে, বর্তমান যে নির্বাচন কমিশন আছে তারা সুরসুর করে নিবন্ধন দিয়ে দেয়। এই নিবন্ধন দিয়েই না, এই বর্তমান নির্বাচন কমিশন যে জাস্ট সরকারের কতগুলো হুকুম তামিল করতে ক্ষমতায় এসছে, দায়িত্বে এসছে, এটা শিওর। তাদের অধীনে যারা আবেদন করেছিল তাদের আবেদনের পর নিবন্ধন দেওয়া হয়েছে বিএনএম এবং সুপ্রিম পার্টি বলে দুটো দলকে। সুপ্রিম পার্টি হচ্ছে মাঝভাণ্ডারীদের একটা অফশুট, আর বিএনএম হচ্ছে বিএনপি থেকে ছেড়ে আসা কিছু লোকজন, যাদের ঢাকার ঠিকানা যেটা দেয়া ছিল সেখানেও তাদের অফিস ছিল না, আর কেই বা শুনেছেন। অথচ এবারই নিবন্ধনের জন্য নাগরিক ঐক্য, জনাব মাহমুদুর রহমান মান্না যেটার প্রধান, তারপরে জনাব জুনায়েদ সাকির গণসংহতি আন্দোলন এবার করেনি, আগের বার করেছে, এটা তৃণমূলের সাথে আমি একটু তুলনা করে দেখাবো, উইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আর ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর এবং রেজা কিবরিয়া, তারা এখন আলাদা হয়ে গেল, তখন একসাথে ছিলেন, তাদের গণ অধিকার পরিষদ, এবি পার্টি, যারা মাঠে এবং বিভিন্ন জায়গায় তারা সিগনিফিক্যান্টলি অ্যাক্টিভ আছেন, অন্তত এদের তুলনায়। কার কী আছে না আছে, ক্রাইটেরিয়া কী আছে সরিয়ে রাখেন। আপনি বিএনএম এর নাম শুনেছেন কিনা জীবনে, আর সুপ্রিম পার্টির নাম শুনেছেন কিনা জীবনে, আর ভেবে দেখেন, কিন্তু ওগুলো পেয়েছে। এবং জনাব নাজমুল হুদা যে দল তৃণমূল বিএনপিকে, হাইকোর্টের নির্দেশে নির্বাচন কমিশন বলবে আমরা বিরাট আইনের শাসনে দেশে আছি, হাইকোর্ট বলেছে আমরা শুনবো না কেন, আমরা মানুষ খুব মেনে চলি, সুতরাং আমরা আদেশ শিরোধার্য, ইত্যাদি ইত্যাদি। মজার ব্যাপার হচ্ছে, খুবই ইন্টারেস্টিং, একটু আগে যে বললাম জনাব জুনায়েদ সাকির যে দল প্রধান, যেটা গণসংহতি আন্দোলন, সেটাও গত নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন মানে নিবন্ধনের জন্য অ্যাপ্লাই করেছিল, পায়নি তারা, তারাও হাইকোর্টে গিয়েছিল, হাইকোর্ট তাদেরকে নিবন্ধন দিতে বলেছে, কিন্তু সেই নিবন্ধনের বিরুদ্ধে আবার নির্বাচন কমিশন আপিল করেছে, করে সেটা ঠেকিয়ে দিয়েছে। সেই নিবন্ধন কিন্তু জনাব সাকির যে গণসংহতি আন্দোলন তাকে দেওয়া হয়। তার মানে খেয়াল করুন, তৃণমূল বিএনপির ক্ষেত্রে তারা সুরসুর করে কথা শুনছেন, আর ওই ক্ষেত্রে তারা কথা শুনছেন না, বা এখনও যদি নতুন করে আদেশ আসে দেখবেন এটা হবে না। সো এটাই আমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারি যে কী হবে। আর একই সাথে তৃণমূল বিএনপি বলে দলটা যে ক্রাইটেরিয়া আছে নিবন্ধনের, আমি একটু আপনাদেরকে বেসিকটা জানাই, সেটা হচ্ছে এক তৃতীয়াংশ জেলায় কমিটি থাকতে হবে এবং অফিস থাকতে হবে, তার মানে 22টা জেলার মতো হয়, 100টা উপজেলা অথবা আর্বান এরিয়া যদি হয়, সিটি কর্পোরেশন যদি হয়, থানায় কমিটি এবং অফিস থাকতে হবে, এবং সেই ক্ষেত্রে 100টা উপজেলা বা থানায় প্রতিটাতে 200 জন সমর্থকের ডেটা বা ডকুমেন্ট আপনাকে দিতে হবে। তাহলে তৃণমূল বিএনপি বলি, বিএনএম বলি, এদের সবার এটা আছে আমরা মনে করি। আসলে আমরা খুব ভালোভাবে জানি এই দলগুলো কী, এই দলগুলো কেন তৈরি হচ্ছে, এবং সেই দলে গিয়ে এই রিসেন্টলি তৃণমূল বিএনপি অনেক আলোচনায় এসছে, আমাকেও অনেকে কথা বলতে বলেছেন এটা নিয়ে, আমি নিজেও কথা বলতাম, তারপর আমি বারবার বলি যে আপনারা যা চান আমি সেটার দিকেও খেয়াল রাখি, ধন্যবাদ আমাকে এ ধরনের বিষয় নিয়ে একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য।
এখানে গেছেন দুজন ব্যক্তি, এটার এখন প্রেসিডেন্ট হয়েছেন জনাব শমশের মবিন চৌধুরী এবং সাধারণ সম্পাদক হয়েছেন জনাব তৈমুর আলম খন্দকার। জনাব তৈমুর এবং শমশের দুজনই বিএনপির রাজনীতি করতেন একসময়। এর মধ্যে শমশের মবিন চৌধুরী নিজে দল থেকে চলে গিয়েছিলেন, আমি একটা জায়গায় পড়লাম সম্ভবত 2015 সালে সরে গিয়েছিলেন, সম্ভবত বিকল্প ধারায়ও ছিলেন। শমশের মবিন চৌধুরী আবার বীর মুক্তিযোদ্ধা, বীর বিক্রম। আর জনাব তৈমুর বহিষ্কৃত হয়েছেন কিছুদিন আগে, সেটা নারায়ণগঞ্জের যে সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে তিনি এবং নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক যিনি ছিলেন সম্ভবত ওনার চিফ ইলেকশন এজেন্ট, এই দুজনকে বহিষ্কার করা হয়েছে। আমি জনাব তৈমুর আলম খন্দকারকে নিয়ে একটু বলি। ট্রুলি উনি জাত রাজনীতিবিদ, উনি নিজেও বলছেন যে সারা জীবন রাজনীতি করেছি, মাঠের রাজনীতি করেছি, রাজনীতি করবো না এটা তো হয় না, দল তো বহিষ্কার করেছে। তাই ওনারা দাবি করছেন তৃণমূল বিএনপিতে গিয়ে তারা বিরাট দায়িত্ব পালন করবেন। প্রথম কথা হলো, আমরা কি আসলে বিশ্বাস করি তৃণমূল বিএনপি সরকার বিরোধী আন্দোলন করবে? সরকার বিরোধী সবাইকে বিএনপি করতে হবে না। এই যে গণতন্ত্র মঞ্চ আছে যেখানে অনেকগুলো দল একত্র হয়েছে, তারা সবাই তো বিএনপি করে না, কিন্তু বিএনপির সাথে যুগপথ থেকে তারা আন্দোলন করছে এবং সরকার বিরোধী আন্দোলন করছে। কিন্তু তৃণমূল বিএনপি শুধুমাত্র সরকারের কাছে যাওয়ার, এমনকি আমি পড়ে শোনাবো যে ধরনের কথাবার্তা বলা হয়েছে তৃণমূল বিএনপির পক্ষ থেকে, তাতে আপনি বুঝতে পারবেন যে তারা আসলে এই সরকারের অধীনে একটা নির্বাচনের দিকেই যাচ্ছে এবং এটা একটা প্ল্যাটফর্ম হিসাবে তৈরি হচ্ছে। এখানে নাকি উকিল আব্দুস সাত্তার জয়েন করতে পারেন, ব্রাহ্মণবাড়িয়ার যিনি সরকারে, যাকে জেতানোর জন্য সরকারের দলের সাংগঠনিক সম্পাদক গিয়ে ওখানে বসে টসেছিলেন, সে সাত্তার আসবেন এবং বিএনপির অনেকেই আসবেন বলে তারা দাবি করছেন। তো বিএনপির অনেকেই এখানে কেন আসবে? নির্বাচনে অংশ নিতে। সুতরাং এটা সরকারের একটা প্ল্যান এবং একটা পার্ট, একটা রাজাকারদের প্ল্যাটফর্ম। 14 সালে যখন বিএনপি যায় নাই এই রোলটা জোর করে, কিন্তু শেষ পর্যন্ত জাতীয় পার্টিরই নাম এটার সাথে যুক্ত হয়েছে। যদিও আমি আগেও বলেছি জনাব হুসাইন মোহাম্মদ এরশাদের এই একটা জিনিস আমাদেরকে খুব স্মরণে রাখতে হবে, উনি চেষ্টা করেছিলেন এই নির্বাচনে না যাওয়ার। রওশন এরশাদ রাজাকারের মূল রোলটা প্লে করেছিলেন, রওশন এরশাদ তার সাথে বিরাট এক দল এবং জাতীয় পার্টি এখন এই মানুষগুলোকে দিয়েই পরিপূর্ণ, যাদের কোনো না কোনো রকমভাবে একটু এমপি হওয়া, দু একটা মন্ত্রীও হয়েছিল 14 সালে, যে মন্ত্রীদেরকে দায়িত্ব থেকে সরানোর জন্য রওশন এরশাদ সংসদে প্রধানমন্ত্রীর কাছে হাত পা হাত জড়ো করে বলছিলেন, এক ফানি দৃশ্য। মানে বাংলাদেশের সংসদে অদ্ভুত সব সার্কাস হয়েছিল, ওনার কথা নাকি শোনে না তাই তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য বলছে। যাই হোক, অফ টপিক থেকে মূল টপিকে আসি। তো 14 সালে যে রোলটা জাতীয় পার্টি প্লে করেছিল, এবার জাতীয় পার্টির যে অ্যাটিটিউড হয়েছে, জাতীয় পার্টি পচতে পচতে যে জায়গায় এসে দাঁড়িয়েছে 18 সালের নির্বাচনের পরও, তাদের এই ভোটচোর, এই ভোট চুরির যে নির্বাচন আছে সেই নির্বাচনের পরও তারা সংসদে গেছেন, সংসদে গিয়ে থেকেছেন, বড় বড় কথা বলেন সুষ্ঠু নির্বাচন নিয়ে। যদিও তাদের মহাসচিব নির্বাচন কমিশনের সাথে একটা বৈঠকে গিয়ে ভোট চুরির কথা প্রকাশ্যে বলে এসছেন যেটা হয় এবং আমরাই করেছি, তো প্রশ্ন হচ্ছে আপনি যদি করে থাকেন এই কাজটা আপনি সংসদে আছেন কেন? আপনি কেন এই সরকারের অধীনে কথা বলেন, মানে তার দায়িত্ব মেনে নিয়ে এবং গঠনমূলক বিরোধী দলের রোল প্লে করেন কেন? কোন নৈতিক অধিকারে? আবারও আপনি, আমি পত্রপত্রিকায় দেখছি আবারও তারা একই রকম নির্বাচনই চায় মূলত বেশিরভাগই, আমি সোফার দেখছি। আমি জানি না শেষ পর্যন্ত উনি কতটুকু ঠিক থাকতে পারবেন, জনাব জি এম কাদের ফাইট করার চেষ্টা করছেন বলে বাইরে থেকে আমার মনে হয়েছে উনি মানে সামষ্টিক ইন্টারনাল চাপে কদ্দূর টেকবেন। এবং যদি হয়ও জাতীয় পার্টির আর ওই জায়গাটা নাই, জাতীয় পার্টির আসলে মানে বিরোধী দল বা অনেক গুরুত্বপূর্ণ লোকজন পার্টিসিপেট করেছে, জাতীয় পার্টির ওই ভ্যালু নষ্ট হয়ে গেছে, শেষ হয়ে গেছে। সুতরাং এখন আপনাকে কী করতে হবে? আপনাকে এখন বিএনপি থেকে ভাগিয়ে টাগিয়ে এনে কিছু লোকজনকে যদি করা যায়, সেটার প্ল্যাটফর্ম বিএনএম, সেটার প্ল্যাটফর্ম এই যে তৃণমূল বিএনপি, এটা তো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। এখন ধরুন আমি তৈমুর আলম খন্দকারের কথা বলছি, ওনাকে বহিষ্কার করাটাকে সঠিক সিদ্ধান্ত বলে আমি মনে করি, আমার সাথে কেউ দ্বিমত করতে পারেন। বিএনপি সিদ্ধান্ত নিয়েছিল এই সরকারের অধীনে আর কোনো নির্বাচনে যাবে না এবং জনাব তৈমুরকে বলা হয়েছিল তিনি যেন নারায়ণগঞ্জের নির্বাচনটা না করেন। জনাব তৈমুর এই সিদ্ধান্তে অখুশি হতে পারেন, ভুলও হতে পারে বিএনপির এই সিদ্ধান্ত, আমি তর্কে ঢুকছি না, কিন্তু দল ফাইনালি সিদ্ধান্ত নিয়েছে। এমনকি এই অভিযোগ উনি করতে পারেন 13 সালে বা 14 সালে ওই যে আইভি রহমান এবং
শামীম ওসমানের যে নির্বাচন হয়েছিল সেখানেও তাকে বসে যেতে বলা হয়েছিল। কৌশলটাকে আমার কাছে সঠিক মনে হয়, কারণ সেবার নৌকার প্রার্থী শামীম ওসমানের মতো দাপুটে প্রার্থীকে পরাজিত করেছিল সেলিনা হায়াত আইভি, এবং সেই ক্ষেত্রে বিএনপির ভোটও ভূমিকা পালন করেছে। সেই কৌশলে সম্ভবত তাকে বসতে বলা হয়েছে শেষ মুহূর্তে, এটা ওনার খারাপ লাগতে পারে। বা সর্বশেষ যেটা হয়েছে সেটাও উনি সঠিক মনে করতে পারেন, ওনাকে বহিষ্কার করাটাকে উনি অন্যায় মনে করতে পারেন। মানলাম, এই তর্কের খাতিরে ধরে নিলাম জনাব তৈমুরের উপরে অন্যায় সিদ্ধান্ত হয়েছে, তর্কের খাতিরে ধরে নিলাম। তো আপনার যদি বিএনপি আপনার উপর অন্যায় করে থাকে, আপনি এরপর আমাদের ওপরে যে হানাদাররা আছে তার সাথে হাত মেলাবেন? মানে এ তো উদ্ভট কথা। আপনি উপরে উপরে বিরোধী কথা বলবেন, আমরা জানি তো। এমনকি যদি একতরফা নির্বাচন সরকার করে ফেলতে পারে, ওনারা যদি সংসদে যান, খুব বিরোধীর বিরোধী খেলা হবে, আমি জানি। সরকারের দারুণ সমালোচনা করতে থাকবেন, কিন্তু এই তথাকথিত সমালোচনায় কোলাবোরেশন, রাজাকারগিরি করা। আমি আবারও বলি, বিএনপির উপরে কারো ক্ষোভ থাকতে পারে, আপনি এখন অন্য কোনো দলে যান, যদি দল করতেই হয়, যেটা ট্রুলি বিরোধী আন্দোলন করছে, ট্রুলি করছে। গণতন্ত্র মঞ্চের প্রত্যেকটা দল সহি বিরোধী আন্দোলন করছে, তাদের শক্তি এত নাই, কিন্তু তারা শক্তভাবে এই সরকারের বিরোধী আন্দোলন করছে, শিওর। এরকম কোনো দলে যেতে পারেন, অথবা দীর্ঘদিন রাজনীতি করেছেন আপনারা যারা আছেন বিএনপির বাইরে, আপনারা একটা সত্যিকার বিরোধী দল দাঁড় করিয়ে এই আন্দোলনটা করেন, যদি না হয় রাজনীতি থেকে বন্ধ করেন, কিন্তু আপনাকে আওয়ামী লীগের সাথে কোলাবোরেট কেন করতে হবে? এটাই ভয়ঙ্কর কথা। ঠিক একই রকম কথা আমি বলতে পারি গত নির্বাচনের আগে, তথাকথিত নির্বাচনের আগে বিকল্পধারা ঐক্যফ্রন্ট থেকে বেরিয়ে গেল, গিয়ে শেষ পর্যন্ত সরকারের সাথে কোলাবোরেট করলো। একই তাদেরও অভিযোগ ছিল বিএনপি তাদেরকে ঠিকমতো ওখানে ট্রিট করে নাই, ঐক্যফ্রন্ট যখন গঠিত হয় তর্কের খাতিরে ধরলাম করে নাই, তো করে নাই বলে আপনি সরকারের সাথে, যার জুলুমে আমরা শেষ হয়ে যাচ্ছি, দেশ শেষ হয়ে যাচ্ছে, তার সাথে কোলাবোরেট করবেন? এ তো রাজাকারগিরি করা। প্রত্যেকটা যুদ্ধে, ওই জন্য বললাম না, প্রত্যেকটা যুদ্ধে প্রতিটা পক্ষ চায় রাজাকার তৈরি করতে। সরকারের সাথে কোলাবোরেট করা মানে ১৪ দলের অংশ হওয়া না, বরং ১৪ দল যতটুকু সরকারের জন্য এই মুহূর্তে গুরুত্বপূর্ণ, ১৪ দলকে ভেঙে দিলেও সরকারের কিছু আসে যায় না। সরকারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন হচ্ছে তথাকথিত কিছু বিরোধী দল দেখানো, যাতে অন্তত দেখাতে পারেন। আর একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য আছে বলে আমি বিশ্বাস করি সরকারের, সেটা হচ্ছে বিএনপি যদি না যায় নির্বাচনে, জনগণ ভোট দিতে আসবে না। এতে যেটা হয়, আপনি চুরি করবেন, আমরা সরকার সহি ইয়ে দেখাবে তা তো না, কিন্তু ধরুন ৫-৭-১০% গেছে, সেটাকে আপনি ২০ দেখাতে পারেন, ২৫ দেখাতে পারেন, কিন্তু এর মধ্যেই দেখছি যে সরকারের চেষ্টা হচ্ছে ৫০%-এর বেশি ভোট পড়েছে সেটা দেখানোর। তারা অলরেডি সেটা নিয়ে কাজ করা শুরু করেছে, এবং আমি মনে করি এই রাজাকার যারা আছেন এরকম আরও কিছুকে আনার চেষ্টা করবে, কাউকে মামলার ভয় দেখিয়ে, কাউকে আর্থিক লোভ দেখিয়ে নানাভাবে আসবেন। তারা লোকালি কিন্তু অনেকের, দীর্ঘদিন থেকে যেহেতু রাজনীতি করেন, তাদের এক ধরনের সমর্থক বেইজ আছে, এদেরকে দিয়ে তাদের সমর্থককে যদি আপনি যথেষ্ট পরিমাণে মানে ভোট কেন্দ্রে আনতে পারেন, এরকম যদি বেশ কিছু সিটে হয়, তাহলে টোটাল ভোটের সংখ্যাটা কিন্তু ৫০% চুরি তো করবেনই, মানে এটা ২০-২৫ নিতে পারলে ডাবল করে দেবেন। তো ওই কাজটাও এদেরকে দিয়ে হতে পারে। জানো তৈমুর আলম খন্দকার দীর্ঘদিন রাজনীতি করেন, শমশের মবিনের অবস্থা আমি জানি না, এবং বিএনপির আরও বিভিন্ন এলাকায় বিভিন্ন বহিষ্কৃত লোকজন আছে। কুমিল্লার মেয়র নির্বাচনের করার কারণে জানো সাক্ষুকে বহিষ্কার করা হয়েছে, এরকম আরও খুলনার মঞ্জু সাহেব আছেন, এরা কেউ যাবেন কিনা আমি সে কথা বলছি না, কিন্তু সরকারের চিন্তা হয়তো এরকম যে সব মানুষগুলো এরকম অলরেডি পদবঞ্চিত হয়েছেন, যারা বহিষ্কৃত হয়েছেন, এবং যাদের উপরে চাপ তৈরি করা যাবে অথবা লোভের ফাঁদে ফেলা যাবে, এরকম লোকজনকে যদি নিতে পারেন, লোকালি তারা অন্তত তাদের সমর্থকদেরকে যদি নির্বাচন কেন্দ্রে নিয়ে আসেন, তাদের জন্য সিটটি ছেড়ে দিলেন, তাতে যেটা দাঁড়ালো আপনি মোটামুটি ২০-২৫% ভোট ভোটারকে আনতে যদি পারেন, এটারে ৫০% দেখায় টাকায় বলবেন, ৫০%-এর বেশি মানুষ ভোট দিয়েছে, বিএনপি আসলো গেল তাতে কী আসে যায়, এত ভোট যখন পড়ে সেই নির্বাচনকে তো সহি বলতে হবে। এটা বৈশ্ব খাবে কি না, বহির্বিশ্ব খাবে কি না, দেশের ভিতরে খাবে কি না জানি না, কিন্তু এই মুহূর্তে বিএনপিকে বাদ দিয়ে সরকারের প্ল্যানটা এরকম। এবং আবারও বলছি, একালের যারা রাজাকার তারা সরকারকে ঠিক ওই জায়গাটায়ও সাহায্য করবেন, শুধুমাত্র তাদের কিছু ক্ষোভের বশবর্তী হওয়া এবং কিছু লোভের বশবর্তী হয়ে। আমাদের সবার উচিত হবে এই মানুষগুলোকে খুব ভালোভাবে চিনে রাখা।